আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি একদম পারফেক্টভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো যাতে আপনারা অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট টেস্ট পেতে পারেন আর এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারা সম্পূর্ণ পারফেক্ট টেস্টটা পাবেন এই কড়াইশুঁটির কচুরির খুব সহজ উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পোটা দেখার অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি পাঁচশো গ্রাম মতো কড়াইশুঁটিকে ছাড়িয়ে ব্যবহার করেছি খোলা শুদ্ধই কিন্তু পাঁচশো গ্রাম ছিল এরপর দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ মতো আদা দিয়ে অল্প জল দিয়ে আমি একটা মসৃণ পেস্ট করে নেব কোনো রকম যেন দানা না থাকে একদম স্মুদ একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে এরপর পুরটা আমি রেডি করে নেব তার জন্য কড়াইতে ওয়ান টেবিল স্পুন সাদা তেল দিলাম সাদা তেলটা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে হিং পাউডার এখানে কিন্তু ওয়ান টি স্পুন মতো হিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে মানে হাফ টি স্পুন কালো জিরে এরপর ফোড়নটা ভাজা হয়ে এলে এখানে আমি পেস্টটা কিন্তু ঢেলে দেব কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দেওয়া হয়ে গেলে ভালো করে কিন্তু সমস্তটা বেশ কিছুক্ষণ লো টু মিডিয়ামে কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না কড়াইশুঁটির থেকে এক্সট্রা জলটা টেনে নিচ্ছে কড়াইশুঁটির থেকে যখনই এক্সট্রা জলটা টেনে নেবে তখনই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো চিনি এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তবে পুটটা এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি আরও কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়েছেড়ে নিতে হবে আর পুটটা যখন রেডি হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ছাতু এখানে কিন্তু ওয়ান টি স্পুন মতো নামানোর আগে ছোলার ছাতু দিলে এই পুরের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় ভাবে বুঝবেন যে পুটটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে যখনই এইরকম রকম কড়াইয়ের ঘা থেকে পুটটা অটোমেটিক ছেড়ে উঠে আসবে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন পুটটা সম্পূর্ণভাবে রেডি এরপর পুটটা আমি অন্য একটা প্লেটে ঢেলে রাখলাম এবার একটা ময়দার ডো বানাতে হবে তার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা তার মধ্যে দিলাম ওয়ান টি মতো চিনি আর স্বাদ অনুসারে লবণ আর কিন্তু আমি এখানে ব্যবহার করব ওয়ান টি স্পুন মতো সুজি ময়ন হিসাবে এখানে আমি দেব ঘি তার আগে শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ওয়ান টেবিল স্পুন মতো ঘি কড়াইতে আমি গরম করে নেব মানে গলিয়ে নেব ঘিটা গলে গেলেই এবার আমি ময়নটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘি দিয়ে যদি ময়েনটা দেওয়া হয় এই কচুরির টেস্ট সত্যি কিন্তু দ্বিগুণ হয়ে যায় প্রথমে যেহেতু গরম আছে ঘিটা তার কারণে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়েনটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে তবে ডোটা কিন্তু খুব যেন নরম না হয় শক্ত থাকে সেইটা কিন্তু আপনারা দেখবেন মানে শক্ত মানে খুব বেশি শক্তও থাকবে না আর খুব বেশি নরম ডো কিন্তু হবে না এরপর ডোটা রেডি হয়ে গেলে অল্প সাদা তেল ওপর থেকে মাখিয়ে এই ময়দার ডোয়ের মধ্যে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখাচ্ছি ডোটা এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার ভালো করে আবারও হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে মাখা হয়ে গেলে এবার কচুরির লেচি কেটে নেব আর কচুরির লেচিগুলো খুব বেশি বড় ছোট করে আমি কাটছি না মিডিয়াম একটা সাইজ রেখে কেটে নিচ্ছি সমস্ত লেচি কাটা হয়ে গেলে এবার পুর ভরে নিতে হবে একটা ময়দার ডো নিয়ে চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির সেপ দিয়ে দেব সেপ দেয়া হয়ে গেলে এখানে পুরটা ভরে নিচ্ছি পুরটা আপনারা কম বেশি বুঝে কিন্তু ভরে নেবেন এবার ভালো করে মুখটা বন্ধ করে নেব এই একইভাবে আমি সমস্ত পুরগুলো ভরে নিলাম এবার কচুরিটা বেলে নিতে হবে তার জন্য কিচেন স্লাবের মধ্যে অল্প সামান্য ময়দার গুঁড়ো ব্যবহার করে হালকা হাতে প্রেস করে কচুরিটা বেলে নিচ্ছি খুব হালকা হাতে প্রেস করে কচুরিটা নেবেন যাতে না পুর বাইরে বেরিয়ে আসতে পারে কচুরিটা বেলা হয়ে গেলে অন্যদিকে গ্যাসে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলেই কচুরিটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর একটা ছানতার সাহায্যে কচুরির ওপরটা প্রেস করে দিলেই কচুরিটা বেশ ফুলে উঠবে প্রথম কচুরিটা দিতে দিতেই কিন্তু বেশ ফুলে উঠেছে অথবা একটা চামচের সাহায্যেও কচুরির ওপরে গরম তেল দিলেও সেইভাবেও যদি তৈরি করেন তবুও কিন্তু কচুরিটা ফুলবে প্রথম কচুরিটা দারুণ ফুলেছে আমি তুলে নিলাম এরপর আরেকটা কচুরি আমি আপনাদেরকে দেখাচ্ছি ছেড়ে আর ঠিক এরকম চামচের সাহায্যে তেল যদি কচুরির ওপরে দিতে পারেন তাহলে কচুরিটা কিন্তু বেশ ফুলবে এই একইভাবে সমস্ত কচুরিগুলো রেডি হয়ে গেছে কচুরিগুলো সার্ভ করেছি নতুন আলুর দম দিয়ে মানে নতুন আলু দিয়ে আলুর দম বানিয়ে এই রেসিপিটাও আমি আমার চ্যানেলে পরে আপলোড করব আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারেন আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ